প্রত্যেক দিন দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য আমরা কোনো না কোনো ডাল তৈরি তো করেই থাকি। তবে অনেক সময় হয় ডালের খুব একটা সুন্দর কালার আসে না, ডাল খুব একটা সেদ্ধও হতে চায় না, আর ডালের ফ্লেভারও খুব একটা ভালো বেরোয় না। কিন্তু ছোট ছোট টিপস ফলো করলে রোজকার ডাল রান্নায় স্বাদও হবে অপূর্ব, ডাল সেদ্ধও হবে, আর ডাল কালারফুলও দেখাবে। একদম ঘরোয়া মশলা দিয়ে আজকে তৈরি হবে পাতলা মসুর ডাল। মসুর ডাল আমরা কিন্তু সকলেই রান্না করতে জানি, তবে এই টক ডাল মানে আম ডাল আজকে আমি কিভাবে করছি আর কি মশলা দিয়ে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এখানে আমি 750 ml জল ভালো করে গরম করে নিয়েছি। গরম জলের মধ্যে আমি দিয়েছি 150 গ্রাম পরিমাণে মসুর ডাল, ধুয়ে নিয়েছি 3-4 বার জলটা পাল্টে পাল্টে। এবার ডালটা ফুটতে শুরু করলে যে সাদা ফেনা হয় সেটা তুলে নিতে হবে। মোটামুটি মিনিট 15-20 মিডিয়াম ফ্লেমে রাখলেই ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর ডাল সেদ্ধর সময় একটু লবণ কিন্তু ব্যবহার করতে হবে, হলুদ ব্যবহার করবেন না। হলুদ যদি ডাল সেদ্ধ করার সময় কড়াইয়ে ব্যবহার করেন তাহলে ডাল সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। তাই ডালটা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে মানে কড়াইয়ে যখন রান্না করবেন সেদ্ধ করবেন ডালটা, তখন ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই হলুদটা অ্যাড করবেন। আর মসুর ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে তারপরেই কাঁচা আমটা সেদ্ধ করবেন। কেননা কাঁচা আমটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে ডালটা তো একদমই সেদ্ধ হবে না, আর হলুদটাও ডাল সেদ্ধ হওয়ার পর দেবেন তাহলে ডালের কালারটা হবে দুর্দান্ত। আমটা দেওয়ার পর মিনিট 5 হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। দেখুন কচি আম তো তাই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। একটু খেয়াল রাখতে হবে যেন আম খুব বেশি গলে না যায়, তাহলে ডালটা খুব টক হয়ে যাবে, খেতে খুব একটা স্বাদ লাগবে না। আর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু অল্প একটু হলুদ অ্যাড করবেন, তারপর কাঁচা আমটা দেবেন, তাহলে এই টক ডালের কালারটা পরবর্তীতে আর কালো হবে না, একদম হলদে রঙই থাকবে। ডালটা সেদ্ধ হয়ে গেলে রান্না সুবিধার জন্য আমি অন্য আর একটা কড়াই ব্যবহার করছি। এই রান্নাতে খুব একটা তেলও লাগে না। 2 চামচ পরিমাণে সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিচ্ছি। সাধারণত এই টক ডালে একটু কালো সর্ষে আমরা ফোড়ন দিয়ে থাকি, তবে আজকে আমি একটু নতুন স্বাদে এই টক ডাল ব্যবহার করছি। এই টক ডালও যদি একঘেয়েমি তৈরি না করে একটু মশলার হেরফের করে তৈরি করেন তাহলে স্বাদও হয় অপূর্ব। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিতে হবে ভালো করে ভেজে নিয়ে। 3-4 কোয়া রসুন একটু থেঁতো করে, আর একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, তেলের মধ্যে অ্যাড করতে হবে। সাথে মেশাতে হবে একটু লবণ, আর অবশ্যই এই তেলের মধ্যে একটু হলুদ অ্যাড করবেন। অল্প একটু হলুদ তো ডালের মধ্যে দিয়েছি, আর বাকি হলুদ যতটুকু লাগবে সেটা এই তেলের মধ্যে অ্যাড করবেন, তাহলে এর কালারটা দারুণ আসে। মানে এই টক ডালের তৈরির সময় অবশ্যই এই 2 বার হলুদ কিন্তু ব্যবহার করবেন, পরবর্তীতে দেখবেন তাহলে ডালটা হয়ে যাওয়ার পর আর একদমই কালো লাগবে না ডালটা। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, খুব কিন্তু ব্রাউন করে নয়। পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দিতে হবে। সেদ্ধ ডাল দেওয়ার পর হাই ফ্লেমে মিনিট 5-7 ফুটিয়ে নিতে হবে। তবে এই টক ভাব ব্যালেন্স করার জন্য একটু চিনি অবশ্যই অ্যাড করবেন, আর এই টক ডালের ফ্লেভার যাতে দুর্দান্ত লাগে ভাতের সাথে খেতে তার জন্য ডাল যখন ফুটতে শুরু করবে তখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অবশ্যই মেশাবেন। চেরা কাঁচা লঙ্কা মেশাতে কিন্তু ভুলবেন না, চেরা কাঁচা লঙ্কা দেওয়ার কারণে এই টক ডালের ফ্লেভার হয় দুর্দান্ত, অবশ্যই চেরা কাঁচা লঙ্কা কয়েকটা মেশাবেন। অল্প একটু চিনি ব্যবহার করবেন, এইটুকু চিনি ব্যবহার করলে ডালের স্বাদ বাড়বে। মিনিট 5-7 হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু এই আমডাল রেডি। খুব একটা ঘনও হবে না, আবার খুব যে পাতলা তাও না, আর কাঁচা জল এই ডালে কিন্তু ব্যবহার করবেন না, ওই একসাথেই কিন্তু ডাল আর জল দিয়ে দেবেন। পরবর্তীতে কাঁচা জল ব্যবহার করলে ডালের স্বাদ কিন্তু খুব একটা ভালো আসবে না। তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে আম ডাল, যা গরম গরম ভাতের সাথে আলু পোস্ত সহযোগে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার ভিডিও যদি নতুন বন্ধু দেখে থাকেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।